বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকের এই ভিডিওটি শুধুমাত্র যারা ইংরেজিতে অনেক দুর্বল আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এবং আমি পাশাপাশি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে পৃথিবীর যতগুলো ভাষা রয়েছে আপনি ইচ্ছে করলে প্রত্যেকটি ভাষা আপনি পড়তে পারবেন এবং প্রত্যেকটি ভাষার লোকের সঙ্গে আপনি চ্যাট করতে পারবেন যেমন বাংলাদেশ থেকে যখন আমাদের দেখা যাচ্ছে বাইরের কোনো একটি দেশে যাই সেই দেশে গেলে দেখা যাচ্ছে হয়তো বা চাইনিজ ভাষা থাকতে পারবে আরবি ভাষা থাকতে পারে ইংলিশ ভাষা থাকতে পারে উর্দু ভাষা থাকতে পারে এখন যেহেতু আমরা বাংলাদেশ থেকে যাই তখন কিন্তু আমাদের এই ভাষাগুলো অনেক অপরিচিত হয়ে যায় এবং আমরা কিন্তু কখনোই এই ভাষাগুলো পড়তে বা লিখতে পারি না যার কারণে কিন্তু আমরা অনেক ধরনের বিপদে পড়ে থাকি আজকে আমি আপনাদেরকে এমন একটি সিস্টেম দেখাবো বা শেখাবো যে আপনারা যে দেশের ভাষাই হোক পৃথিবীর যে কোনো ভাষা আপনারা পড়তে পারবেন এবং সেই ভাষাতে আপনারা লিখতে পারবেন এবং পাশাপাশি যারা ইংরেজিতে অনেক দুর্বল রয়েছে যারা দেখা যাচ্ছে ইংলিশে কোনো একটি অ্যাপ্লিকেশন লিখতে গেলে অনেক ভুল হয়ে থাকে বা যে কোনো একটি ইংলিশে কোনো একটি জিনিস লিখতে গেলে বা পড়তে গেলে অনেক ভুল হয় আজকে এই শুধুমাত্র তাদের জন্যই আজকে আমি আপনাদেরকে দেখ দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো আপনি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ভাষা এখন যদি আপনি ইংলিশে অনেক দুর্বল হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এখানে যে ভাষাটি রয়েছে বা যে ইংলিশ লেখাটি রয়েছে সেটা আপনার পক্ষে পড়া কখনোই সম্ভব হবে না কিন্তু কাজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি শুধুমাত্র যদি বাংলাটা পড়তে পারেন এবং লিখতে পারেন তাহলে পৃথিবীর সমস্ত ভাষা পড়তে পারবেন এবং লিখতে পারবেন আমি প্রমাণস্বরূপ দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটি সার্চ ইঞ্জিন রয়েছে আমরা যখন এখানে ধরব আপনি দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গে এই যে ভাষাটা রয়েছে সে ভাষাটা কিন্তু সঙ্গে সঙ্গে বাংলা ভাষা হয়ে গেল এখন আপনি যদি বাংলা ভাষা পড়তে পারেন এবং লিখতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি এই ভাষাটা পড়তে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে চাইনিজ ভাষা রয়েছে এখন বাঙালিদের পক্ষে কিন্তু চাইনিজ ভাষা পড়া কখনোই সম্ভব না কিন্তু তারপরেও এই যে সাতটা রয়েছে আমরা যদি এখানে ধরি তাহলে আপনি দেখতে পাবেন যে চাইনিজ যে ভাষাটা ছিল সঙ্গে সঙ্গে বাংলা ভাষা হয়ে গেছে আপনি কিন্তু খুব সহজে এটা পড়তে পারবেন তারপর এখানে যে ভাষাটা রয়েছে দেখতে পাচ্ছেন যে তামিল ভাষা রয়েছে আমি ধরলাম ধরার সঙ্গে সঙ্গে তামিল ভাষাটা কিন্তু দেখতে পাচ্ছেন বাংলা ভাষা গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন হিন্দি ভাষা রয়েছে আমরা হিন্দি ভাষা ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে হিন্দি ভাষাটা বাংলা হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আরবি ভাষা রয়েছে আরবি ভাষা ধরার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা হয়ে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জিনিস দিয়ে আমরা শুধুমাত্র একটি এই যে ইঞ্জিন দিয়ে আমরা কতগুলো কাজ করতে পারছি এবং প্রত্যেকটি ভাষাকে বাংলা ভাষায় কনভার্ট করতে পারছি এখন আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে আপনারা ইংরেজিটা এখানে দেখতে পাচ্ছেন যে ইংরেজিতে একটা অ্যাপ্লিকেশন রয়েছে অনেক বড় একটি অ্যাপ্লিকেশন রয়েছে মনে করেন যে এমন একটি অ্যাপ্লিকেশন আপনাকে লিখতে হবে বা কোনো একজন ব্যক্তি আপনাকে পাঠিয়েছে হয়তোবা সেটা আপনার কোনো একটি পেপারে হতে পারে অথবা এস এম আকারে হতে পারে যেহেতু আপনি ইংরেজিতে অনেক দুর্বল রয়েছেন সেহেতু কিন্তু আপনার পক্ষে এখানের এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা পড়া কিন্তু কখনোই সম্ভব না এখন আমরা কি করব এই যে সার্চ ইঞ্জিনটা রয়েছে আমরা সার্চ দিনটা এখানে ধরবো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সম্পূর্ণ আকারে বাংলা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ আকারে বাংলা হয়ে গেছে এখন যদি আপনার কাছে কোনো একজন ব্যক্তি যত বড় ইংরেজি হোক না কেন সেই ইংরেজির যদি একটা প্যারাগ্রাফ হোক এসে হোক বা একটা অ্যাপ্লিকেশন হোক যেটাই হোক আপনাকে যদি পাঠায় আপনি কিন্তু সঙ্গে সঙ্গে বা কোনো অফিসিয়ালি কোনো ডকুমেন্টস হোক আপনি কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে বাংলা করে দেখতে পারবেন এবং তার কী মানে আপনি সেটা কিন্তু বুঝতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা সম্পূর্ণ কিন্তু ইংলিশে আমি সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে সম্পূর্ণ ইংলিশটা কিন্তু বাংলা হয়ে গেল এখন আসি লিখবেন কিভাবে এখন অনেকেই রয়েছে যে কোনো একটি অফিসিয়ালি কাজ করতে গেলে বা কোনো বন্ধু বান্ধবের কাছে কোনো একটি এস এম এস যদি ইংরেজিতে লিখতে যায় তাহলে কিন্তু অনেক ভুল হতে পারে আপনি যদি ইংরেজিতে অনেক দুর্বল হয়ে থাকেন তাহলে কিন্তু অনেক ভুল হতে পারে এখন আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে আপনারা শুধুমাত্র এই যে সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যারটি দিয়েই বা এই যে সার্চ ইঞ্জিনটা রয়েছে এই সার্চ ইঞ্জিনটা দিয়েই কিন্তু আপনি সমস্ত কিছু করতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা বাংলায় এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি বাংলাতে এস এম এস লিখেছি বা অ্যাপ্লিকেশন লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে একটি বাংলায় লেখা এখন মনে করেন যে আপনি ইংলিশিতে অনেক দুর্বল কিন্তু কেমন একটি যে কোনো একটি অফিসিয়ালি কাজে আপনাকে ইংলিশে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে যেহেতু আপনি অনেক দুর্বল রয়েছেন ইংলিশে সেহেতু লিখতে গেলে তো ভুল হবেই আপনারা যে কাজটি করবেন প্রথমে বাংলাতে লিখে নেবেন তারপরে বাংলাতে লিখে নেওয়ার পর এখান থেকে আমি যেহেতু লিখে রাখছি তাই কপি করলাম তারপর এখানে দিবেন এখানে দিয়ে এটাকে পেস্ট করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এটাকে পেস্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমরা পেস্ট করে দিয়েছি এখন এই যে সার্চ ইঞ্জিনটা রয়েছে আমরা যখন এখানে ধরবো তখন কিন্তু দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে বাংলা হয়ে গেছে আপনাদেরকে আবার যদি দেখাই এখান থেকে যদি আমরা সেন্ড করে দেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেন্ড হয়ে গেছে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা আমি লিখেছিলাম বাংলায় সেটা কিন্তু কি ইংলিশ হয়ে গেছে এখন নির্ভুলভাবে এখন সঠিকভাবে হয়েছে কি না দেখার জন্য আবার আমরা এটাকে ধরবো ধরলে দেখতে পাবেন যে সম্পূর্ণ কিন্তু এটা ইংলিশে হয়ে গেছে বাংলায় হয়ে গেছে ইংলিশ লেখা ছিল ঠিক এভাবে আপনারা অফিসের যত বড় ডক ডকুমেন্টস হোক না কেন সেটা প্রথমে বাংলাতে লিখে নেবেন তারপর এই যে ডকুমেন্টসটা রয়েছে বা এই যে সার্চ ইঞ্জিনটা রয়েছে সেটা সঙ্গে সঙ্গে এখানে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা কনভার্ট করে আপনার ইংরেজিতে করে দিবে এখন যেহেতু ইংরেজিতে করে দেবে সেহেতু কিন্তু এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন তারপর আসি আরও কিছু সিস্টেম আপনাদেরকে দেখাবো এবং শেখাবো আমি পর্যায়ক্রম আপনাদেরকে দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো যে কীভাবে এটা করবেন কারণ আপনাদের যদি আমি শিখিয়ে যদি না দিই তাহলে অবশ্যই আপনি এটা করতে পারবেন না তারপর এখানে আসা যাক এখানে আসার পর আপনারা নতুন কয়েকটি ফিউচার পাবেন যে ফিউচারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা বলে একটি অপশান রয়েছে এই ক্যামেরার কাজ কিন্তু অনেক কিভাবে এই ক্যামেরার কাজটি আপনারা বুঝবেন এই যে ক্যামেরার অপশানটি রয়েছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আপনাদের মাঝে এরকমের একটি অপশান চলে আসবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশান রয়েছে সেটা হলো যে একটি আমরা কি বলি ফাইল ম্যানেজার অথবা আমাদের গ্যালারির মতো একটি অপশান রয়েছে আমরা এই গ্যালারিতে ক্লিক করবো গ্যালে গ্যালারিতে ক্লিক করলে কী হবে আপনার গ্যালারিটা ওপেন হবে আপনার গ্যালারিতে যদি আপনি কোনো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি ইংলিশ এসএমএস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ইংলিশ এস কিন্তু আমাকে একজন পাঠিয়েছে বা কোনো একজন ব্যক্তি আপনাকে ছবি আকারে পাঠিয়েছে এখন আমরা এখানে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এই যে ইংলিশ এস রয়েছে আপনি দেখতে পাচ্ছেন সেই ইংলিশ এস বাংলা করে ফেলবো এই যে মাঝখানে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে ইংরেজি যা রয়েছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে বাংলা হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ইংরেজি রয়েছে কিন্তু আমি একটা ছবি তুলেছি আমাদের গ্যালারি থেকে কিন্তু আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সঙ্গে সঙ্গে বাংলা হয়ে যাবে কিন্তু এখানে একটি কথা আছে যে আপনার নেট স্পিডটা যত ভালো থাকবে তত কিন্তু এটা দ্রুত কাজ করবে এবং আপনি খুব দ্রুত কিন্তু আপনার এটা কাজ করবে শুধুমাত্র আপনার নেটওয়ার্ক স্পিডটা ভালো থাকতে হবে আর অবশ্যই এই সফটওয়্যারটি ব্যবহার করার সময় অবশ্যই আপনার নেটওয়ার্ক স্পিডটা ভালো থাকতে হবে এবং নেট থাকতে হবে ফোনে কম থাকলেও কাজ করবে কিন্তু যদি আপনার নেটটা ভালো থাকে তাহলে কিন্তু এটা দ্রুত কাজ করবে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ইংলিশ থেকে এখন বাংলাতে করব এখানে সঙ্গে সঙ্গে আপনার দেখতে পাবেন যে যে ইংলিশে লেখাটা ছিল এটা একটা ছবি তুলেছি আমি যে ছবি তোলাটা কিন্তু এখন সঙ্গে সঙ্গে এটা বাংলা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ বাংলা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইংলিশে একটি ছবি আমি নিয়েছিলাম সেই ছবিটা কিন্তু সঙ্গে সঙ্গে ইংলিশ হয়ে গেল এবার আমি দেখাবো বাংলা থেকে কীভাবে ইংলিশ করবেন হয়তোবা কোন কোনো একটি ডকুমেন্টস আপনার রয়েছে সেটা বাংলাতে আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এই যে ছবিটা রয়েছে সেই গ্যালারিটা ওপেন করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি বাংলাটা নিয়েছি হয়তোবা এই বাংলাটা কোনো একটি জায়গা থেকে আপনি হয়তোবা সংগ্রহ করেছেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ইংলিশ করতে হবে আপনাকে বাংলা আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাটা নিয়েছি এখন এটাকে ইংলিশ করব আপনি দেখতে পাচ্ছেন এভাবে হয়তোবা আপনি কোনো একটি ডকুমেন্ট যদি বাংলাতে লিখেন তারপর তার একটা ছবি তোলার পর আপনার গ্যালারিতে চলে আসবে গ্যালারি থেকে কিন্তু আপনি সেটা ইংলিশ করে ফেলতে পারবেন মানে আপনি বাংলাতে প্রথমে একটি পেপার লিখে নেবেন তার একটি ছবি তুলবেন এবং সেটা এটার মাধ্যম দিয়ে আপনি কিন্তু সেই যে বাংলা লেখাটা সেটা কিন্তু কি ইংলিশ করে ফেলতে পারবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি বাংলা ছবি নিয়েছিলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইংলিশ হয়ে গেল এভাবে কিন্তু আপনি পৃথিবীর যতগুলো ইংলিশ রয়েছে প্রত্যেকটি ইংলিশ কিন্তু আপনি পড়তে পারবেন এবং লিখতে পারবেন আরও কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে জানা দরকার এবং বোঝা দরকার যদি আপনারা সঠিকভাবে না জানেন এবং সঠিকভাবে না বোঝেন তাহলে কিন্তু এটা কাজ করবে না তারপর আমরা একটু ব্যাকে চলে আসি ব্যাকে আসার পর এখানে আরও কয়েকটি বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে এখন মনে করি যে কোনো একজন ব্যক্তির কাছে আপনি ফেসবুক মেসেঞ্জারে এস এম পাঠাতে চাচ্ছেন হয়তোবা আপনি ইংলিশে এস এম এস পাঠাতে চাচ্ছেন আপনি হয়তোবা বাংলাটা ভালো ইংলিশটা ভালো জানেন না কিন্তু কোনো একজন ব্যক্তি আপনাকে হয়তোবা ইংলিশে এস এম এস দিয়েছে আপনি তার সঙ্গে ইংলিশে চ্যাট করতে চাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটি এস এম এস বক্স ওপেন করেছি এখন আমরা এখানে বাংলাতে লিখবো আপনি দেখতে পাচ্ছেন যেখান আমরা বাংলাতে একটি এ লিখবো এই দেখে দেখতে পাচ্ছেন যে বাংলাতে লিখেছি তারপর যদি এখানে আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গে ইংলিশ হয়ে যাবে বা আপনি যদি ছোট কোনো ওয়ার্ড এখানে লিখেন দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ওয়ার্ড শব্দ লিখেছি আমরা যদি আবার এখানটাতে এটা দিই দেখতে পাচ্ছেন যে ইন্টারনেটের মেয়াদ আজকে শেষ আমরা ঠিক এটা যদি আবার এখানে ধরি তাহলে দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গে কিন্তু এটা ইংরেজি হয়ে যাবে আমরা এখান থেকে যদি সেন্ড করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা সেন্ড হয়ে গেছে এখন মনে করি যে এমনই কোনো একজন ব্যক্তি আপনার কাছে একটা এস এম এস পাঠিয়েছে হয়তো বা কোনো বন্ধু আপনার কাছে এস এম এস পাঠিয়েছে ইংলিশে সেটা এত বড়ো হোক আর ছোটো হোক যত বড় হোক আর যত ছোটোই হোক তারপর আমরা যে কাজটি করবো এই যে সাতসেজেন্টটা রয়েছে এখানে ধরবো ধরার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে এটা সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গেছে এবং আমরা নিচের এটাতেও যদি ধরি তাহলে দেখতে পাবেন যে এটা বাংলা হয়ে যাবে দেখতে যেটা বাংলা হয়ে যাবে ঠিক এভাবেই কিন্তু আপনারা ইচ্ছে করলে যে কোনো ব্যক্তির সঙ্গে চ্যাট করতে পারবেন ইংলিশে চ্যাট করতে পারবেন হিন্দিতে চ্যাট করতে পারবেন উর্দুতে চ্যাট করতে পারবেন এবং আপনি যদি ইংলিশ কিছু নাও জানেন তাহলেও প্রত্যেকটা ইংলিশ আপনি পড়তে পারবেন আমরা কিন্তু প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এইবার আসি যে আপনারা এই যে শাসটা রয়েছে এটা কিভাবে পাবেন এবং এটা পাওয়ার আপনাদের কি করতে হবে এখানেই হলো মূল সমস্ত কিছু যে আপনারা এখানে খুব সুন্দরভাবে বুঝতে হবে এবং দেখতে হবে অনেকেই রয়েছে যারা আমাদের এই ভিডিওটি এর আগেও আমি দিয়েছিলাম যে ভিডিওটি দেখে তারা এতদিন পর্যন্ত কাজ করছে এখন হঠাৎ এই যে সাত দিনটা রয়েছে বা এই সফটওয়্যার রয়েছে এর একটা বড় আপডেট এসেছে যার কারণে কিন্তু অনেকেই আর নতুন করে এটা সেট করতে পারছে না যারা সেট করতে পারছে না তারাও একটু ভালো করে দেখে নেবেন কারণ আপনি যদি সঠিকভাবে এখান থেকে সেট না করেন তাহলে কিন্তু এটা কাজ করবে না এখন এটা করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোর যে একটি সফটওয়্যার আমাদেরকে ডাউনলোড করতে হবে সেই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আমরা এই যে যা দেখতে পাচ্ছেন এটা করেছি এখন আমরা এই সফটওয়্যারটি ডিলিট করে দেব এখানে প্রথমে আসবেন আসার পর এখানে আসার পর হাই ডিকশনারি বলে আপনাকে সার্চ করতে হবে আপনি এই যে সার্চবাগ রয়েছে হাই ডিকশনারি লিখে সার্চ করলে এরম সফটওয়্যার আপনাদের মাঝে চলে আসবে যেহেতু আমরা এই সফটওয়্যারটা দিয়ে দেখিয়েছি আমরা এই সফটওয়্যারটা এখন আন ইনস্টল করে দেবো আবার নতুন করে ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা সেটিংগুলো সেট করবেন আমাদের অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেছে আমরা আনইনস্টল করে দিয়েছিলাম এটাকে ওপেন করব ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার মাঝে এরকমের একটি ফিগার চলে আসবে এখান থেকে ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকমের একটি অপশান আসবে এখান থেকে এটাকে অ্যালাউ করে দিতে হবে তারপর ব্যাকে চাপ দিতে হবে ব্যাকে চাপ দিয়ে এটাকে বের হয়ে আসতে হবে তারপর আসার পরেই আপনাদের মাঝে এরকমের একটি অপশান চলে আসবে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে এখানে আসার পর অনেকে আছে যারা বুঝতে পারছে না যে আমরা কিভাবে কাজ করব এখানে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে এই যে এস এম মতো যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই যে ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে প্রথমে আগের যে সফটওয়্যারটি ছিল এই পাশে ফেন ল্যাঙ্গুয়েজ ছিল বা এই পাশে ফেন ল্যাঙ্গুয়েজ ছিল এবং মাই ল্যাঙ্গুয়েজ ছিল যেহেতু এখন এটা পরিবর্তন হয়েছে এখানে ফ্রেন ল্যাঙ্গুয়েজ বা মাই ল্যাঙ্গুয়েজ কোনোটাই নাই অর্থাৎ এই যে এই পাশটাতে রয়েছে যে পাশটাতে হিন্দি রয়েছে আমরা এই পাশটাতে বাংলা করে দেব আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা বাংলা করে দেব এবং এই পাশটা রয়েছে এই পাশটাতে আমরা ইংলিশ করে দেবো দেখতে পাচ্ছেন আমরা ইংলিশ করে দিয়েছি এখন এটা ইংলিশ করলে কি হবে আর বাংলা করলে কি হবে এখন এই যে সার্চ ইঞ্জিনটা রয়েছে সরি এই যে সার্চ ইঞ্জিনটা রয়েছে অনেকের কিন্তু এই সার্চ ইঞ্জিনটা আসছে না এখন এই সার্চ ইঞ্জিনটা আনবেন কি করে আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো আমরা যখন এখানে ক্লিক করি আবার আমি প্রথম থেকে দেখাই আমরা যখন এই যে সফটওয়্যার এখানে ক্লিক করি এখানে ক্লিক করি তখন কিন্তু আমাদের মাঝে এই রকমের একটা আইকন চলে আসে আমরা যদি এই আইকনে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন এই যে কোনায় যে সফটওয়্যারটা ছিল বা সার্চ ইঞ্জিনটা ছিল এটা কিন্তু চলে গেছে আবার যদি এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে অফ লেখা রয়েছে আমরা আবার এখানে যদি অন করি তাহলে দেখতে পাবেন এখানে যদি আবার আমরা অন করি তাহলে দেখতে পাবেন এই যে সার্চ ইঞ্জিনটা এটা কিন্তু চলে যাচ্ছে অনেকেই কিন্তু এই বিষয়গুলো বোঝে না যে এই যে সার্চ ইঞ্জিনটা রয়েছে এটা কিভাবে আনবো এবং কিভাবে এটা কাজ করব এখন যেহেতু আমাদের এখানকার কাজ শেষ তারপর এখানকার এই যে সফটওয়্যারটি রয়েছে এটা যে কোনো লেখার উপর যে কোনো লেখার উপর আপনি যখনই ধরবেন তখন আপনার মাঝে এরকমের একটু অপশান আসবে তারপর এই যে সেট বলে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকমের অপশান একটাও আসতে পারে দুইটাও আসতে পারে যদি এখান থেকে দুইটা আসে আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে হাই ডিকশনারি রয়েছে আপনার এই হাই ডিকশনারিটা দুইটা থেকেই অন করে দিবেন এখানে দুইটাও আসতে পারে একটাও আসতে পারে আমি আগেই বলি এখানে দুইটাও আসতে পারে যদি দুইটা আসে দুইটা থেকে হাই ডিকশনারিটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে আপনার কাজটা কিন্তু শেষ এখন এই যে আমাদের সফটওয়্যারটি রয়েছে আমরা যদি এই যে কোনো লেখার উপর এইভাবে ধরি তাহলে দেখতে পাবেন যে এটা বাংলা হয়ে গেছে এই যে ধরি ক্যামেরার উপর ধরি দেখতে পাচ্ছেন সরি ক্যামেরার উপর ধরলে এটা বাংলা হয়ে যাবে সরি একটু এটা আছে এটা সরিয়ে দেব এখানে ধরলাম দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বাংলা হয়ে যাচ্ছে ঠিক এভাবে যদি আপনার অন্যান্য যে লেখাগুলো রয়েছে সেই লেখার উপর যদি আমরা ধরি তাহলে দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা বাংলা হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু কাজ করছে এখন অনেকেই কিন্তু এখানে আসার পর বা এই যে সেটিংগুলো আছে সেটিংগুলো করার পর এবং আরেকটা অপশান আপনাদেরকে দেখিয়ে দিই যে ক্যামেরার অপশানটি আমি দুইটি দেখিয়েছিলাম যে আপনারা বাংলা ছবি তুলে বা ইংলিশ ছবি তুলে কীভাবে করবেন এবং যদি কোনো পেপার থেকে আপনার কাছে হয়তো বা সেই পেপারটি এরকমের আমি একটু ভালো করে আপনাদেরকে দেখি দেখিয়ে দিই এখানে ক্লিক করার পরে এরকমের আসবে তারপর এখান থেকে যদি আপনাদের কাছে কোনো পেপার থাকে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই পাশটা রয়েছে ইংলিশ যেহেতু রয়েছে আমরা এই পাশে ইংরেজি করে দিব আমরা একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই হলে অনেকেই বিষয়টা বুঝতে পারে না আমরা এখানে ইংলিশ করে দিলাম এবং এই সাইটে আমরা বাংলা করে দেবো তাহলে কি হবে এই যে পেপারটি রয়েছে এই পেপারের যদি সরি আবার চেঞ্জ হয়ে গেছে আমরা এখান থেকে ইংলিশ করে দিব ইংলিশ আর এখান থেকে বাংলা তারপরে এখানে টিক মাতকে ক্লিক করব এখন যদি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ইংলিশটা রয়েছে আমরা যদি এই ইংলিশটার একটা ছবি তুলি তাহলে কি হবে এই যে ইংলিশ লেখাটা রয়েছে সেই ইংলিশ লেখাটা কিন্তু বাংলা হয়ে যাবে এভাবে কিন্তু আপনার কাছে বা কোনো একজন ব্যক্তি একটি ডকুমেন্টস ইংলিশে দিতে পারে ফুল ইংলিশ আপনি বা ইংলিশে একটু কম জানার কারণে কিন্তু সেই ইংলিশটা আপনি পড়তে কিন্তু ব্যর্থ হবেন সেহেতু যদি আপনি এইভাবে একটি ছবি তুলে নেন তাহলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে যে লেখাটা রয়েছে সেই লেখাটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার বাংলা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি ইংলিশটা খুব সহজে বুঝে গেলেন যে বাংলা যদি হয়ে যায় তাহলে বাংলাটা যদি আপনি পড়তে পারেন বা লিখতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু আপনি সেটা বুঝে যাবেন আমি আগেই বলে অনেক সময় স্ক্যান করতে একটু সময় নিতে পারে কারণ আপনার নেট স্পিডের উপর কিন্তু এটা নির্ভর করবে যে আপনি কতক্ষণ এটা সময় নেবে যদি আপনার নেট স্পিডটা অনেক ভালো থাকে তাহলে কিন্তু ধরার সঙ্গে সঙ্গে এটা কাজ করবে যেহেতু আমার নেট স্পিডটা এই মুহূর্তে একটু কম রয়েছে যার কারণে স্ক্রিনটা নিতে একটু সময় নিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এবং আরও এখানে আরও বেশ কয়েকটি অপশান রয়েছে যেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাবো ভিডিওটা শেষ হয়নি এ দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বাংলা হয়ে গেছে এবং যত ভালো স্পষ্ট আপনি ছবি তুলতে পারবেন এটা তত ভালো কাজ করবে এবং তত ইন্টারনেট স্পিড যদি আপনার ভালো থাকে এটা তত ভালো কাজ করবে এখন আসি মূল বিষয়টাতে এখন অনেকে আছে যখন তারা ফোনটি ব্যবহার করছে এটা দিয়ে সমস্ত কাজ করছে কিন্তু দেখা যাচ্ছে এই আইকনটা তার ফোনের একটা পাশে কিন্তু থেকেই যাচ্ছে এখন কিন্তু তারা কিন্তু এই আইকনটা এখান থেকে সরাতে পারছে না কিন্তু এই আইকনটা সরানোর জন্য এখানে যে কাজটি করতে হবে প্রথমে আইকনে ক্লিক করবেন তারপর এই যে চোখের মতো যে অপশানটি দেখতে পাচ্ছেন এই পাশটাতে চোখের মতো যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে এই আইকনটি আপনার ফোনে আর নাই এবং যদি এই আইকনটা আনতে চান ডিসপ্লেতে একটু টান দিবেন তারপর এই যে উপর দিকে যে হাই ডিকশনারি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে এই আইকনটি আবার চলে আসবে ঠিক এভাবে কিন্তু আপনি আপনার আইকনটি অফ করে রাখতে পারেন আবার অন করেও রাখতে পারেন যখন আপনি কাজ করবেন তখন এটা অন করবেন যে আমি যখন ম্যাসেঞ্জারে কাজ করব আপনি দেখতে পাচ্ছেন আমি যদি ম্যাসেঞ্জারে কাজ করি অনেকেই কিন্তু এখানে একটি বিষয় আপনাদেরকে আবারও দেখিয়ে দিই সাপোজ দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ইংলিশে একটি এস এস রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ইংলিশে এখন যেহেতু আমার এটা বাংলা বাংলালিং থেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই এস এম আপনি নাও বুঝতে পারেন তাহলে কি করবেন এই যে শাসিন দিনটা রয়েছে এখানে ধরবেন ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এটা বাংলা হয়ে গেল এখন আপনি বুঝে গেলেন এখানে কিন্তু আপনি যদি বাংলায় পড়তে পারেন বা লিখতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি বুঝে যাবেন যেখানে এখানে কী বোঝাতে চাচ্ছে যখন আপনার কাজটা শেষ হয়ে যাবে তখন এই আইকনের মাঝখানে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর এরকমটি আসবে আসার পর এই যে চোখের মতো যে চিহ্নটি দেখতে পাচ্ছেন বা একটি ডান রয়েছে এখানে ক্লিক করবেন আইকনটি চলে যাবে বা আবার যদি আনতে চান তাহলে আবার এখানে ক্লিক করবেন আবার এটা চলে আসবে এভাবে কিন্তু আপনি খুব সহজে এটা কাজ করবেন এবং কাজ করা শেষ হলে এটাকে বন্ধ করে দেবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টস করে আমাদেরকে জানাবেন যদি কোনো অসুবিধা হয় তাও আমাদেরকে জানাবেন ধন্যবাদ